एबीसी न्यूज एजीटी लाइव, यह है एबीसी न्यूज एजीटी लाइव। दिसन टू एबीसी न्यूज एजीटी लाइव। এনে এখন অবস্থা খুবই খারাপ, কারণ মিল কেনিয়র এই যে তার যে অধীনে যা ছিল তার কিছু নেই। আমরা যে সমস্ত দুধ আগরতলায় কিংবা গোমতির খাই, সবচেয়ে পাউডার মিল গুলে আমাদেরকে দেওয়া, আমরা এই সাদা জলই খেয়ে আসছি। অথচ আমাদের এখানে প্রচুর দুগ্ধ চাষি আছে, এই দুগ্ধ চাষিদের সমস্যা নিয়ে আমরা দুগ্ধ চাষি একটা সাব কমিটি তৈরি করবো তাদের সমস্যা থেকে নেওয়ার জন্য। এখানে বলতে পারি একটা কথা যে আমাদের রাজ্য আধুনিক ইনসুলেশনের জন্য ফ্রোজেন সিমেন্টের আমাদের আর্কেনগর ক্যাটেল ফার্মে একটা বিরাট প্ল্যান্ট আছে, সেখান থেকে ফ্রোজেন সিমেন্ট আমাদের আছে। আধুনিক যে প্রজনন পদ্ধতি এটা আমাদের রাজ্যে আমরা অনেক বেশি ভালো ছিলাম, যার জন্য বামপন্থী সরকার ডোর স্টেপ ওয়ার্কার তৈরি করেছিল, তারা বাড়ি বাড়ি গিয়ে এটা দিতেন। এটা দুই বছর যাবৎ এটা মুক্ত করে পড়েছে, গত তিন মাস যাবৎ তাদেরকে কোনো সিমেন্ট দেওয়া হয় না। এই দুগ্ধ চাষিদের সমস্যা নিয়ে আমরা সেখানে করব। এছাড়াও আমরা মৎস্য চাষ, এখন প্রচুর মৎস্য চাষ হচ্ছে এবং তার বায়ু ফ্লক্স ইত্যাদি হয়, আমরা তাদের নিয়ে একটা সংগঠন তৈরি করবো মৎস্য চাষিদের নিয়ে। আর আমাদের রাজ্যে আরেকটা যে আমাদের রাজ্যের যে কৃষির সমস্যা এইটা নিয়ে আমরা একটি অনুসন্ধানী আর একটা রিসার্চের মতো উইংস করব, যারা আমাদের রাজ্যের কৃষকদের পরামর্শ দেবেন এবং এদের পরামর্শ নিয়ে কৃষক সভা আমরা কীভাবে কৃষকদের জন্য আমরা কাজ করতে পারবো এটা আমরা করেছি, এরকম একটা কমিটি আমরা করি। এগুলো আজকে আমরা আমাদের এই মিটিংগুলিতে সিদ্ধান্ত নিয়েছি, আমরা দায়িত্ব বণ্টন করেছি এবং সকল ধরনের পক্ষ থেকে আমরা এই সিদ্ধান্তগুলি কার্যকরী করার জন্য আমাদের নির্দিষ্ট দায়িত্ব থাকবে। আর সবজি চাষিদের জন্য আমি আরেকটা ভুলে গেছি, সবজি চাষিদের জন্য আমরা আরেকটা সমিতি করব। প্রচুর সবজি চাষি মূলত সুরামোড়া, তারপরে তেলিয়ামোড়া, ওইদিকে মাসমারা, রাজ্যের সর্বত্রই আছে, এটা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টও আছে। এই সবজি চাষিদের জন্য আলাদা করব, এটারও একটা করব, যাতে আমরা সমস্ত যে কৃষি এবং তার এলাইড সেক্টরগুলো তাকে নিয়ে যদি আমরা করতে পারি, কারণ শুধু ধান চাষের উপর আর এখন নির্ভর করে না, ফল ফুল এগুলো আমরা আমাদের এই সংগঠনের আওতায় নিয়ে আসবো। এইগুলো সাংগঠনিকভাবে আমাদের কৃষক সভাকে আরও সংগঠিত করার জন্য আমরা দুইটা সংগঠন যুক্তভাবে কাজ করি, উপজাতি গণমুক্তি পরিষদ তার ঐতিহাসিক ভিত্তি আছে, তারপরেও তারা মূলত কৃষক, তাই আমাদের সর্বভারতীয় কমিটির দ্বারা উপজাতি গণমুক্তি পরিষদও কৃষক সংগঠন হিসেবে আমাদের অন্তর্ভুক্ত, তাই আমরা যুক্তভাবে এই কাজের সঙ্গে যুক্ত আছি। আপনারা জানেন ইতিমধ্যে গোটা দেশে কৃষক আন্দোলন আট মাসে পড়েছে, এই আন্দোলন এখন তীব্র গতি লাভ করেছে, আরো আন্দোলনকে দমন করে দূরের কথা। এই আন্দোলনে দেখা গেল শেষ পর্যন্ত এই সংসদে যখন পাশ করার সিদ্ধান্ত নিয়েছে, যতদিন সংসদ চলবে যন্তর মন্তরের সংসদের সন্নিকটে আলাদা কৃষক সংগঠন প্রতিদিন 200 করে প্রতিনিধি আসবে। প্রথম এহাল করেনি, শেষ পর্যন্ত এরা করতে বাধ্য হয়েছে, বুঝতে পেরেছেন তারা যদি 200 জনকে এরাও না করে এটা 20 লক্ষ আসতে পারে পরিস্থিতি জানে, কিন্তু এই 200 জনকে পাহারা দেওয়ার জন্য আজকে আমাদের জেনারেল সেক্রেটারি গভর্নর আমানুল্লাহ ভার্চুয়ালি দিল্লি থেকে আমাদের মিটিং অংশগ্রহণ করেছিল, তিনি এই আন্দোলনের সঙ্গে অত্যন্ত জড়িত, বলছে 35,000-এর উপরে পুলিশ এই 200 জনকে পাহারা দেওয়ার জন্য নিয়োজিত আছে। এই লোক তাহলে কতখানি ভয় পেয়েছে, বলছে যে এটা আমরা কন্টিনিউ করবো, এটা 13 আগস্ট পর্যন্ত চলবে, প্রতিদিন 200 করে আসবেন তারা। এখন অবশ্য পুলিশ ঘাঁটি দিয়েছে, গাড়ি করে নিয়ে আসে, আবার গাড়ি করে নিয়ে না
পুলিশের গাড়িতে আর কি, তারা পদযাত্রা করে আসার কথা ছিল। যাই হোক, এখন বাধ্য হয়েছে সরকার এই জায়গাতে যেতে। এর সপক্ষে প্রত্যেকটা রাজ্যে, এখানে 6টা রাজ্য তারা যুক্ত হবেন এই আন্দোলনে যুক্ত, বাকি 23টা রাজ্যে সমধিগুলোর আন্দোলন আমরা আমাদের রাজ্যে করব। এটা আগস্ট মাসে আমরা করব, আমরা ঠিক করেছি, আমরা সেক্রেটারি ঘোষণা করে তারিখ ঠিক করব। তারপরে সবচেয়ে বড় আন্দোলনের সময়তে যেটা সিদ্ধান্ত নিয়েছে সারা ভারত কৃষক সভা, সিআইটিও, ক্ষেত্রজোর ইউনিয়ন এবং অন্যান্য মহিলা ছাত্র যুব সংগঠনগুলো আমাদের রাজ্যে, আমাদের গণমুক্তি পরিষদ, আমাদের তফসিল জাতির সমন্বয় সমিতি সবাইকে যুক্ত করে এদের ঐতিহাসিক ভারত ছাড়া আন্দোলন, 1942-এর ভারত ছাড়া আন্দোলন আমরা সিদ্ধান্ত নিয়েছি শ্রমিক এবং কৃষক সংগঠনগুলো মিলিয়ে। এটা হবে দেশে ভারত বাঁচাও দিবস 9ই আগস্ট। গোটা দেশে আমাদের পরিকল্পনা 20 লক্ষ মানুষকে আমরা রাস্তায় নামাবো। অতিমারী যাই থাকুক না কেন, অতিমারী দেখা যায় আমাদের জন্য, সরকারের জন্য অতিমারী না। তাই আমরা রাস্তায় নামবো, আমরা চ্যালেঞ্জ নিয়ে নামবো, দেখি সরকার কি করতে পারে। এইগুলো আমাদের কেন্দ্রীয় যে আন্দোলন সেই আন্দোলন সম্পর্কে আমি আমাদের রাজ্যের কৃষকদের যে সমস্যা সবচেয়ে সঙ্গে সরকারিভাবে বীজ সারের যে গোদাম আছে নেই, 5 টাকার ইউরিয়া সার মানুষকে 15 টাকায় কিনতে হবে, সমস্ত সারের দাম বাড়িয়ে দিয়েছে। তা আমরা দাবি করছি সমস্ত সার কৃষক যা প্রয়োজন হয় কীটনাশক ঔষধ সরকারিভাবে সরকারি দামে তার ব্যবস্থা করতে হবে। আপনারা জানেন আমাদের রাজ্যের মধ্যে এসআরআই যে পদ্ধতি ছিল সবচেয়ে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি ধান চাষে, এবং এর ফলে আমাদের উৎপাদন বেড়েছিল এবং এদের উৎসাহ দেওয়া ছিল বামপন্থী সরকার। সেখানে কি করেছিল, সাবসিডি দেওয়া হতো প্রতি কানিতে প্রায় 6,000 টাকা, এবং তাতে সরকারেরও নাম কৃষকেরও নাম। কিন্তু দেখে গেল এই সমস্ত কর্মসূচি এই 3 বছরে বন্ধ করে দেওয়া হয়েছে। বীজ পরিবর্তন হয় না, আধুনিক বীজ দেওয়া হয় না, কোনো সাবসিডি নেই, উচ্চ ফলনশীল ধান সহ যা আছে তা বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা তাই দাবি করেছি এছাড়া এই পদ্ধতি পুনরায় চালু করতে হবে এবং পূর্ব যে ভর্তুকি ছিল এটা চালু করতে হবে। জলসেচ প্রকল্পগুলো 60% অচল, এটা আমাদের সবচেয়ে বড় আমলের মৌসুম। এখন বৃষ্টি আছে, সেচ দিকে যখন জলের অসুবিধাও তখন ফসল কিন্তু চালু করতে হবে। আমি গোবর জলের ব্যাপারটা আগে আমাদের প্রধানমন্ত্রী এবং প্রত্যেকে বলেছি, নাগে ছড়া কৃষি খাবার উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় কৃষি খাবার। এখন এখানে কুকুর চারা পাওয়া যায় না, ট্রু পটেটো সিড যেটা এটা তৈরি হয় না। এই খাবারটাকে এই গত 3 বছরে এটার একটা জবানজুরি দিয়ে দিচ্ছে। আমরা বলছি নাগিছড়া কৃষি ফার্মকে আবার রিফার্ম করতে হবে, এটাকে তার পূর্ণাঙ্গ ক্ষমতা নিতে হবে, যাতে আমার কৃষকরা সেখান থেকে বীজ পায়, আমাদের কৃষকরা যেখান থেকে পরামর্শ পায়। এটা আমাদের রাজ্য সরকারের অধীন এবং রাজ্যের বামপন্থী সরকার আমাদের 8টা জেলাতে এই যে কেন্দ্রীয় সরকারের সংস্থা আছে ICAR, তাদের হাতে বেশ জমি তুলে দিয়েছিল, সেটা কৃষি বিজ্ঞান কেন্দ্র গড়ে তোলা, যারা সেখানে কৃষকদের আধুনিক চাষ পদ্ধতি নিয়ে হাতে কলমে সেখানে শিক্ষা দেবে, তাদের উন্নত প্রযুক্তি দেবে, বীজ দেবে। কিন্তু এগুলো এখন সবচেয়ে জন্ম হয়ে আছে, এই জমি সরকার দিয়েছিল ত্রিপুরা সরকার। আমরা বলেছি এই 8টি কৃষি খামারকে আবার পুনরায় তৈরি করতে হবে, এই জন্য ICAR-কে দায়িত্ব নিতে হবে, কিন্তু লেখতে হবে তো রাজ্য সরকারকে, রাজ্য সরকার গ্রহণ করবে। কৃষি দপ্তর, উদ্যান দপ্তর, পশুপালন দপ্তর,
উপরের স্তরে কোনো সেখানে আমাদের কোনো অফিসার নেই। সেখানে এই পরিস্থিতি যে চলছে তাহলে কী করে দপ্তর চলবে? দপ্তরের অবস্থা খুব খারাপ, তাই এই দপ্তরকে আমাদের সেভাবে তৈরি করতে হবে। উপজাতি স্বশাসিত জেলা পরিষদ 125তম সংশোধনী আজকে দীর্ঘদিন পরে আছে, এইটা যদি সংশোধনী পাস না হয় তাহলে এই যে জেলা পরিষদের টুটু জগন্নাথের মতো হয়ে আছে। তাই এইটাও আমরা আমাদের দাবি করেছি, তার সঙ্গে কর্মর ভাষাকে অষ্টম তফসিল অন্তর্ভুক্ত করা, এটাও সংশোধনীর সিদ্ধান্ত। আমরা দেখেছি জুনিয়াদের এবছর জুনিয়াদের ফসল ব্যাপকভাবে ক্ষতি করছে, বিভিন্ন বন্য জন্তু কাঠবিড়ালি বাহর পাখি ইত্যাদি। এই জায়গায় আমরা বলছি জুন প্রায় অনেক জায়গাতে বিশেষ করে আঠারপোড়া বনপাড়াতে নষ্ট হয়ে গেছে, এটাকে রক্ষা করতে হবে যা আছে। আর এই জুনিয়াদের সমস্ত আর্থিক সাহায্য দিতে হবে এককালীন, যাতে করে এই বিষয়গুলো আমরা উত্থাপন করেছি। এরপরে যার যার এলাকায় খুলবে, এই নিয়ে আগামী আগস্ট মাসে 1 তারিখ থেকে গোটা রাজ্যে ব্যাপকভাবে আমরা প্রচার আরম্ভ করব। 14ই আগস্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি 1000টি স্থানে গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটি, আমাদের 3টি সংগঠন সারা ভারত কৃষক সভা, গণমুক্তি পরিষদ এবং ক্ষেত্রজন ইউনিয়ন, যৌথভাবে 10,000 গ্রামের মানুষকে আমরা রাস্তায় নামব, যাতে করে এই যে কৃষি সমস্যাটা রাজ্যে এটাকে যাতে আমরা আরো ব্যাপকভাবে নিয়ে আসতে পারি। এইবার দেখেছি গত বছরের থেকে আমাদের মানুষই আমাদের পক্ষে আসছে না বোঝা যায়। আমরা গত বছর থেকে প্রায় 15% আমাদের মেম্বারশিপ বেড়েছে, আমাদেরও বেড়েছে, গণমুক্তি পরিষদ বেড়েছে। আমরা এবার দুটো সংগঠন মিলিয়ে 2,66,570 জনের উপরে মেম্বার করেছি, তাতে কৃষক সভা 1,70,666 জন, গণমুক্তি পরিষদ 85,907 জন। আমরা এবছর এই সভ্যসঙ্গে অভিযোগকে আবার জোরদার করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা বলেছি প্রতিটি কৃষক পরিবারে যেতে হবে, তার কোনো দল মত মাথা চলবে না, কৃষক মানে আমরা যাবো সেখানে। উপজাতি এলাকায় আমরা যাবো আর উপজাতি এলাকায় গণমুক্তি পরিষদ যাবে। আমরা এবার লক্ষ্য নিয়েছি আমরা 2 লক্ষ উপজাতি কৃষককে আমরা অন্তর্ভুক্ত করবো কৃষক সভাতে, আর গণমুক্তি পরিষদ আরো 1 লক্ষ কৃষককে এবার টার্গেট করেছে, তাদেরকে আমাদের সংগঠন করতে। এইভাবে আমরা একেবারে আমাদের নিচের স্তর থেকে আরম্ভ করে সমস্ত স্তরে সম্মেলন করে সংগঠন তৈরি করব, যাতে করে আমাদের রাজ্যের কৃষকদের যে সমস্যা নিয়ে আমরা ব্যাপক থেকে ব্যাপক আন্দোলন গড়ে তুলতে পারি। আমরা এই বলতে বলতে চাই আমরা লড়াই করছি, লড়াই করতে চাই, মানুষ রাস্তায় নেমে আসছে এই সরকারের বিরুদ্ধে, কিন্তু কথা বলতে দিচ্ছে আমরা ধন্যবাদ জানাবো আমাদের মিডিয়াকে তুলে ধরছে, বিজেপি সমস্ত আইন কানুন তাকে বুড়া আলো দেখিয়ে মন্ত্রীরা, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে, স্বাস্থ্যমন্ত্রী নিজে আইন মানছেন না, আমাদের দিচ্ছে এটা মানে না। বিজেপির লোক কমে গেছে তাই পুলিশ লেগে দেওয়া হচ্ছে, পুলিশ কতদিন বিজেপিকে রক্ষা করে আমরা দেখতে চাই? আমরা এইভাবে মানুষকে রাস্তায় নামাবো, কতজন পুলিশ আছে আমরা এটা দেখতে চাই। সেভাবে আমরা তীব্র কৃষক আন্দোলন ত্রিপুরার সমস্যা নিয়ে আমরা তৈরি করার জন্যই এই সমস্ত আলোচনা করে আমরা আজকে সিদ্ধান্ত গ্রহণ করছি, আর বাকিটা আমাদের যে কেন্দ্রীয় আন্দোলন এবং সমস্যাগুলো নিয়ে আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তগুলো এটা ব্যাখ্যা করবেন কমিটি। আমাদের সারা ভারত কৃষক সভায় রাজ্য কমিটির পূর্ণাঙ্গ সভা আগরতলা থেকে আমরা ভার্চুয়ালি করেছি, যেহেতু অতিমারীজনিত পরিস্থিতি আছে। আমাদের 8টা জেলা এবং বাকি 23টা সাবডিভিশন থেকেই আমাদের রাজ্য কমিটির যারা মেম্বার তারা অনলাইনে যার যার স্বশ স্থান থেকেই অংশগ্রহণ করেছেন।
আমরা সাধারণত 3 মাস পর পর এই মিটিংটা করি, কাজ কমিটির যে মিটিং। এই সুবিধা আপনারা জানেন যে ভারতবর্ষে সবচেয়ে বেশি কৃষক আন্দোলন সংঘটিত হচ্ছে, আমাদের রাজ্যের মধ্যে আন্দোলন হচ্ছে, তাই আমাদের বেশ কিছু সাংগঠনিক এবং আন্দোলনের সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে আমাদের সারা ভারত কৃষক সভার কেন্দ্রীয় কাউন্সিলের যে সভা, সেই সভাটাও বাতিল হয়েছে। এই সম্পর্কে এখানে আছেন আমাদের কেন্দ্রীয় কাউন্সিলের অন্যতম একজন অফিস বিহারার, আমাদের রাজ্যের গণমন্ত্রী পরিষদের সভাপতি জিতেন চৌধুরী, তিনি বললেন। আমি প্রথমে যে কথাটা বলবো, আমাদের সভার শুরুতেই এই সময়তে আমরা আমাদের কৃষক আন্দোলনের গুরুত্বপূর্ণ 4 জন নেতৃত্বকে আমরা আনিয়েছি। আমাদের নারায়ণ দেবনাথ রাজ্য সম্পাদক মন্ডলের সদস্য ছিলেন, হিমাংশু রায় আমাদের আগে রাজ্য কমিটির সদস্য, 2 বার দক্ষিণ জেলা পরিষদের সভাপতি ছিলেন এবং রাজ্য কমিটির সদস্য ছিলেন, এবং বিরোধী মহকুমার সভাপতি পবেন নরেন্দ্র পাল কৃষক সভা রাজ্য কমিটির সদস্য এবং গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ছিলেন চন্দ্রবংশ জেলা। এবং গতকাল আমরা হারিয়েছি আমাদের ক্ষেত্রজোর আন্দোলনের অন্যতম নেতা ভগবান দেখি। এছাড়াও এর মধ্যে উল্লেখযোগ্য যে যারা এই সময়তে নরেন্দ্র মোদীর যে সরকার, মানবাধিকার আন্দোলনের অন্যতম বর্ষীয় নেতা স্টেম সামি, ওনাকে বলা যেতে পারে এটা একটা সরকারি হত্যা। 84 বছর বয়স ওনাকে জেলের অভ্যন্তরে রেখে তার মৃত্যু ঘটেছে এবং চিকিৎসার অভাব। এবং অতি সম্প্রতি আমাদের দেশের এবং আন্তর্জাতিক মানের একজন প্রতিষ্ঠিতমান সাংবাদিক পরিচয়জয়ী দিনিস দানিশ সিদ্দিকী, ওনার বাবার মৃত্যু হয়েছে। আমরা এই বিশিষ্ট যারা আমাদের নেতৃত্ব এবং আমাদের দেশের যারা বর্ণ যারা হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি। আর দিল্লিতে যে কৃষক আন্দোলন চলছে গত 8 মাস, তাতে আজ পর্যন্ত 582 জন কৃষক এই আন্দোলন করতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেছেন, তাদেরকে আমরা আমাদের সভাতে শ্রদ্ধা জানিয়েছি। এরপর আমরা আমাদের সাংগঠনিক আলোচনা করি। আলোচনার মধ্যে দিয়ে যেটা উঠে এসেছে, আমরা দেখেছি আমাদের রাজ্যের মধ্যে কৃষকদের সবচেয়ে বেশি দুরবস্থা আজকে রাজ্যে, অথচ কৃষকরাই আমাদের অন্নদাতা। এদিকে নরেন্দ্র মোদীর সরকার, অপরদিকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, ওদিকে নরেন্দ্র মোদীর নামেও প্রজেক্ট হয় আর মুখ্যমন্ত্রীর নামেও এখানে প্রজেক্ট হয়, কিন্তু কৃষকদের দুর্দশার কোনো অন্ত নাই। সেই ব্যবস্থাতে আমরা শুধু ধান চাষ না, আমরা কৃষক আন্দোলনকে আরো বিস্তৃত এবং ব্যক্তিতে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের রাজ্যের ফসল ভিত্তিক আমাদের রাজ্য কমিটির অধীনে কতগুলি সাব কমিটি গঠন করেছি। রাবার উৎপাদকদের নিয়ে আমাদের প্রায় 1 লক্ষাধিক রাবার উৎপাদক আছেন আমাদের রাজ্যের মধ্যে, তাদের নিয়ে তারা আমাদের কৃষক অন্তর্ভুক্ত, তাদেরকে নিয়ে আমরা একটা আলাদা কনভেনশন করে কমিটি আবার পুনর্গঠিত করব। ক্ষুদ্র চা চাষ, প্রায় 6,000-এর উপরে ক্ষুদ্র চা চাষি আছেন, তাদের নিয়ে আমরা আলাদা করে এরকম সাব কমিটি করব। পোলট্রি চাষি যারা, তারা প্রচণ্ড দুর্দশার মধ্যে মাঝে ছিল, এখন একটু ভালো হলো, তাদের রেগুলারলি নিয়মিতই অসুবিধারা থাকে, তাদের নিয়ে আমরা আলাদা করব। পান চাষি, শুধুমাত্র বিলুনিয়াতেই 5,000-এর উপরে পান চাষি আছে, উদয়পুরে আছে, আমাদের পশ্চিম জেলা আছে, খোয়াইতে আছে, তারপরে অনুগুটি জেলাতে আছে, এবং এই সব মিলিয়ে আমরা দেখেছি রাজ্যের মধ্যে প্রায় 10,000-এর উপরে পান চাষি আছে।